নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তে আপডেটসে আবারও আপনাদের স্বাগত। যে খবরের দিকে চোখ রাখবো, সংক্রমণ কিন্তু রাজ্যে বেড়েই চলেছে আশঙ্কাজনকভাবে, এবং আমরা এতদিন দেখে এসেছি রাজধানীর পুরনো জেল রোড, যেখানে কোভিড রুম তৈরি করা হয়েছিল এবং সেখানে শিক্ষকরাই স্বেচ্ছায় সেখানে উদ্যোগী হয়ে এসেছিলেন কোভিড রুমে কাজ করার জন্য, এবং তার পাশাপাশি রাজ্যের আরো 3 জেলায় তৈরি হলো কোভিড রুম, এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, এমনটাই কিন্তু জানাচ্ছেন। এবং 3টে জেলায় খোলা হলো কোভিড ওয়ার রুম। এছাড়াও যারা হোম আইসোলেশনে থাকবেন তাদের কি কি সমস্যা, তাদের কি কি প্রয়োজন, তার জন্য কিন্তু সাহায্যের হাত অবশ্যই বাড়িয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। এবং গতদিনেও আমরা দেখেছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, তিনিও গেছিলেন পুরনো জেল রোড স্থিত যে কোভিড ওয়ার রুম ছিল সেখানে পরিদর্শনে গেছিলেন, এবং সমস্ত কাজকর্ম সেখানে সঠিকভাবে হচ্ছে কিনা বা কোথাও কোনো খামতি বা গাফিলতি রয়েছে কিনা সে সমস্ত কিন্তু তথ্য তিনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে গেছিলেন। এবং আজকে যেটা জানা যাচ্ছে যে এর পাশাপাশি 3টি জেলাতেও আবার তৈরি হলো কোভিড ওয়ার রুম, এবং সেই সমস্ত কোভিড ওয়ার রুম পরিদর্শনে গেলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। যারা এখনো হোম আইসোলেশনে রয়েছেন তাদের সাহায্যের জন্য এগিয়ে আসলেন মন্ত্রী রতনলাল নাথ। কোভিড ওয়ার্ডরুমের সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি, যেখানে শিক্ষক শিক্ষিকারা সম্পূর্ণভাবে নিজস্ব উদ্যোগে যৌথভাবে এসে সামিল হয়েছেন এই কাজে, এবং তারা সবসময় কি বলবো, সবসময় কম্পিউটার নিয়ে তারা বসে রয়েছেন, তারা একসঙ্গে তারা এই যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে চলেছেন। কোথায় কি প্রয়োজন, কোন রোগীর কি সমস্যা রয়েছে বা কার কখন কি প্রয়োজন, সেই সমস্ত জিনিস কিন্তু তারা খতিয়ে দেখছেন, এবং যখনই যার কিছু প্রয়োজন হচ্ছে তারা সঙ্গে সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। কি বললেন মন্ত্রী আমরা শুনবো। একটা ওয়েস্ট ত্রিপুরা, একটা সিপাহীজলা, একটা ধলাই, এবং এছাড়াও কোভিড ওয়ার রুম ছাড়াও এছাড়া কন্ট্রোল রুমে এই ওয়ার রুমগুলিতে আছে বিশেষ করে শিক্ষক শিক্ষিকা, তারাই সমস্ত মেনটেন করছে, সমস্ত ইনফরমেশন দিচ্ছে পেশেন্টের সাথে, ডাইরেক্ট আপনারা দেখেছেন পেশেন্টের সাথে ডাইরেক্ট যোগাযোগ করছে, কার কি অসুবিধা আছে প্রতিদিন, যখনই সে অসুস্থ হয় পজিটিভ আসলেই এই ওয়ার রুমে চলে আসে লিস্ট, সেই লিস্ট মোতাবেক সব টিচাররা পার্সোনালি তারা ফোনে আবার টেলিফোনে যোগাযোগ করে, তার কি অসুবিধা সুবিধা সমস্ত কিছু, খাওয়া দাওয়া কি তার বাড়িতে আর কিছু অসুবিধা রয়েছে কিনা, পৃথক রুম আছে কিনা বা তাদের অ্যাম্বুলেন্সের দরকার আছে কিনা, সমস্ত রকম খবর আবার এইখানে কাজ করছে শিক্ষক শিক্ষিকারা। এরকম ত্রিপুরা রাজ্যে 3টা ওয়ার রুম খোলা হয়েছে, বাকি 5টা ডিস্ট্রিক্টে এর মধ্যে খোলা হবে। আমাদের শিক্ষক শিক্ষিকারা মোট 1700 উপরে, 1704 জন বর্তমানে ওয়ার রুমে কাজ করছে এবং কন্ট্রোল রুমে কাজ করছে, ভ্যাকসিনের সাথে যুক্ত আছে, অন্যান্য ডিউটি করছে, অর্থাৎ এখন শুধুমাত্র স্বাস্থ্যকর্মীরা করছে নট দ্যাট, আমাদের শিক্ষক শিক্ষিকারাও এখানে এই কাজে এগিয়ে আসছে। এটা এই ধরনের উদ্যোগ এবং ভারতবর্ষের অন্য জায়গায় এরকম শিক্ষক শিক্ষিকারা এগিয়ে আসছে কিনা আমি জানি না, কিন্তু আমাদের রাজ্যের শিক্ষক শিক্ষিকারা স্বতঃস্ফূর্তভাবে এরা 12 ঘন্টা ডিউটি করছে, এখানে 4 ঘন্টা পরপর টিম বদল হচ্ছে, এবং শিক্ষা দপ্তরও আমরা এখন ফ্রন্ট ওয়ারিয়ার যারা আছে তাদেরকে, এমনি যারা শিক্ষক শিক্ষিকারা এই কাজে যুক্ত আছে তাদেরকে ফ্রন্ট ওয়ারিয়ার হিসাবে, ফ্রন্টলাইন ওয়ারিয়ার হিসেবে ঘোষণা করা হয়েছে, এবং অযোগ্য পৃথকভাবে ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হচ্ছে। তো এখানে আরও কিছু কিছু ত্রুটি আছে, সেগুলি আজকে ক্যাবিনেট মিটিং আছে সেখানে আলোচনা হবে, এবং মুখ্যমন্ত্রী একদিন ভিজিট করবে, আমাকে নিজেই বলেছে আপনি যান পরে আমি আসছি, একদিন এসে ভিজিট করে যাবো কোথাও ত্রুটি আছে। এটা আজকে ক্যাবিনেটে বলতে পারবো, বিশেষভাবে আমাদের একার পক্ষে বলা সম্ভব নয়, তবে পরিস্থিতি যা আছে তা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। 24 ঘন্টা কেন দেওয়া হচ্ছে না পরিষেবা, 12 ঘন্টা পরিষেবা দেওয়া হচ্ছে, রাতে বেলা মানুষ সমস্যা, 24 ঘন্টা পরিষেবার জন্য কন্ট্রোল রুম আছে, এটা এটা শুধুমাত্র যারা হোম আইসোলেশনে আছে, হোম আইসোলেশনে আছে তাদের সাথে কন্ট্রাক্ট আছে, 8টা থেকে 8টা এই কাজটা হচ্ছে, আর কন্ট্রোল রুম যেটা সেটা আবার 24 ঘন্টা কাজ করছে। যদি 24 ঘন্টা হতে যায় হলে আপনার মনে হয় না যে আরেকটু সহযোগিতা হতো জেলাবাসী, এর থেকে অধিক সহযোগিতা হতো যদি 24 ঘন্টা করা হতো? না, এটা দেখা যাচ্ছে আপনারা বুঝেছেন তো, শিক্ষক শিক্ষিকারা কিন্তু এখানে কাজ করছে, এটা ভারতবর্ষের অন্য কোথাও আছে কিনা আমরা জানি, এটা তো উইদাউট অনারিয়াম,
উদয় ব্যবহার এটা চিন্তা করা যায় না, তাদের কোন এজেন্ডা এক্সট্রা পয়সা পাবে না, কিচ্ছু পাবে না। আমি মনে হচ্ছে আমি একটা প্রোগ্রামে আমি বলেছিলাম যখনই কোন বিপদ হয় আপনাদের অন্য কেউ না আসুক কোন শিক্ষককে ফোন করবেন, দেখবেন সে দাঁড়িয়ে যাবে। এই যে আমি কিছুদিন আগে সঞ্চিপতি স্কুলের কথাটা বলেছিলাম আজকে দেখেছি ঠিক খুশিয়ালকে আমি শিক্ষক শিক্ষিকারা জানাচ্ছি, এরা যে নট দিস ইস্যু অন্যান্য ইস্যুতে শিক্ষক শিক্ষিকারা সবসময় পাশে দাঁড়ায় এবং এজন্য তাদেরকে ধন্যবাদ দিলে ছোট হবে। এটা একটা মহৎ কাজ করছে এবং আগামী দিনে এই সংখ্যা 1704 আছে বর্তমানে, এই সংখ্যা আরো বেড়ে যাবে কারণ 5টা ডিস্ট্রিক্ট বাকি রয়েছে। কারণ কোভিড যেভাবে দ্রুত আমরা যতক্ষণ পর্যন্ত সচেতন নয় আমরা বারবার বলছি আমাদের তিনটা জিনিস খুব দরকার, এক অ্যালার্টি, দুই ভ্যাকসিন, তিন টেস্ট। এই তিনটা যদি আমরা লাভ করি এই তিনটার মধ্যে সবচেয়ে গুরুত্ব বেশি এবং সবচেয়ে গুরুত্ব দরকারের অ্যালার্টিং যেটা। রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ তিনি পায়ে হেঁটে পরিদর্শনে গেলেন রাজধানীর পাশাপাশি যে তিন জেলায় রয়েছে বা খুলেছে কোভিড ওয়্যার রুম সেই সমস্ত ওয়্যার রুমগুলো পরিদর্শন করলেন এবং তার পাশাপাশি তিনি যেটা জানাচ্ছেন যারা হোম আইসোলেশনে রয়েছেন কোভিড আক্রান্ত হয়ে তাদের কি প্রয়োজন, অর্থাৎ তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে তাদের ঔষধপত্র কি প্রয়োজন বা তাদের ঘরে দুটো আলাদা রুম রয়েছে কিনা, যারা সিমটোম্যাটিক রোগীরা রয়েছেন তারা আলাদা তাদের থাকার ব্যবস্থা রয়েছে কিনা, সে সমস্ত জিনিস সে সমস্ত তথ্য তুলে ধরার জন্যই খুঁটিয়ে খুঁটিয়ে দেখার জন্যই শিক্ষকরা সম্পূর্ণ 12 ঘন্টা মজুত রয়েছেন এই ডিউটিতে এবং এই কোভিড ওয়ার্ড রুমে তারা রয়েছেন 24 ঘন্টা, তারা পরিষেবা দেওয়ার জন্যও রয়েছেন তাদের আলাদা কন্ট্রোল রুম, এমনটাই কিন্তু জানাচ্ছেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। এবং পরিস্থিতি যে হারে এগোচ্ছে যে ভয়ঙ্কর দিকে এগোচ্ছে অর্থাৎ আশঙ্কা কিন্তু বেড়ে যাচ্ছে কারণ সংক্রমণ কিন্তু রাজ্যে বাড়ছে, তার জন্য যে কার্ফিউ সময়সীমা সেটা আরো বর্ধিত হতে পারে এমনটা কিন্তু জানাচ্ছেন। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা একার সিদ্ধান্ত নেওয়া পসিবল না এমনটা কিন্তু জানালেন মন্ত্রী রতনলাল নাথ। সুতরাং পরবর্তীকালে সিদ্ধান্ত হবে পরিস্থিতির উপর নিরিখে, পরিস্থিতি বিচার বিবেচনা করেই কিন্তু কার্ফিউ বর্ধিত হবে কিনা সেই সিদ্ধান্ত হবে, তবে আশঙ্কা বা আশা একটা থেকে যাচ্ছে এমনটাই কিন্তু জানাচ্ছেন মন্ত্রী রতনলাল নাথ। নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।